সুধী, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমার নাম জাহিন রশিদ উল্লাস, আমি ক্লাস 2-তে পড়ি। এখন আমি আপনাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। কবিতাটির নাম মাঝি, লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আবৃত্তি করছি মাঝি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙ্গি নৌকো বাধা সারে সারে, কৃষকেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেন জেলে গরু মহিষ সাথে নিয়ে, যায় রাখাল ছেলে সন্ধে হলে যেখান থেকে, সবাই ফিরে ঘরে শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাকাটার পারে। মা যদি হাওড়া দিল তাহলে বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। সবাইকে ধন্যবাদ।